বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে। তবু স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে। স্বামীর ভাষ্য মতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, করণীয় কী? বিশেষ দ্রষ্টব্য, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলত, স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলত। সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, এই সমস্ত প্রশ্ন, বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন, কখনো এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের কোনো সেশনে আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন না। সবসময় আমরা বলি এগুলোর জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন, কোনো দারুল ইফতা যাবেন, কোনো বড় মাদ্রাসা, বড় মসজিদে মুফতি সাহেব, খতিব সাহেবদের কাছে যাবেন, লিখিতভাবে দিবেন বা বসে বিস্তারিত বলবেন, কারণ এগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এখানে প্রশ্ন পাল্টা প্রশ্নের ব্যাপার আসে, তালাকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, আপনি কি শব্দ বলেছেন তার উপর নির্ভর করবে এটার মাসালার উত্তর। তো আমি এখানে সংক্ষিপ্ত লেখা দেখে উত্তর দিয়ে দিলে সেটা ভুলও হতে পারে, এই জন্য আমরা মৌলিক নীতিমালা বলে রাখি। ইন্ডিভিজুয়াল কোনো ফতোয়া তালাক সংক্রান্ত মাসালার উত্তর আমরা দেই না, সেটা কোনো টেলিভিশন প্রোগ্রামেও না, সেটা কোনো মাহফিলেও না, কোনো ওপেন এ ধরনের প্রোগ্রামে না, কারণ এখানে প্রশ্নকর্তা নাই। প্রশ্নকর্তাকে আমার পাল্টা অনেকগুলো প্রশ্ন করা লাগবে, যে কোন অবস্থায় তালাক দিয়েছে, কি বলেছে, শব্দটা কি ছিল, এগুলোর উপর নির্ভর করবে মাসালাটা। এই জন্য তালাকটা এত ছেলে খেলা না, তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, এগুলো ওলামাদের কাছ থেকে যে আলাদা দারুল ইফতা গিয়ে জেনে নেবেন। আমি আপনার এই তালাকের প্রশ্নের উত্তর দিচ্ছি না, তবে মৌলিক নীতিমালা বলে রাখছি, সেটা হলো স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায় জুলুম। কোনো স্বামী যদি স্ত্রী তো স্ত্রীর শ্বশুর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে, হতে পারে কোনো মানুষ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এরকম যদি কেউ হয়ে থাকে সে তো অপরাধ এবং পাপিষ্ট ব্যাপারে কোনো সন্দেহ নেই, সে তো নামে মুসলমান, সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াস্তে, ইসলামের ধারে কাছেও সে নেই, এত বড় অনাচারকারী, এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী, অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না। ভাইরা, আমার স্ত্রীর গায়ে হাত তোলা, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন। স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে, তার নীতিমালা আছে, তার নির্দিষ্ট উসুল জওয়াবেত আছে, শর্ত শরায়েত আছে, সেগুলোর ভিত্তিতে স্ত্রী আপনার বয়সে ছোট থাকেন সাধারণত, আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন, তাকে প্রয়োজন আপনি শাসনও করতে পারবেন, কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি, কোনো সাহাবি, প্রসিদ্ধ কোনো সাহাবি তুলেছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া, গালমন্দ করা, আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এটা তো সন্দেহাতীতভাবে কোনো ফাসেকের কাজ, কোনো মুসলমানের কাজ না। আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই, শুধু স্ত্রী কেন, স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য। অনেক মহিলা আছে আজকাল, আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক একচেটিয়া হয়ে যায়, অর্থাৎ স্ত্রীদের প্রতি জুলুম বেশি হয়, সেজন্য এই কথা এদিকেই কথা বেশি হয়ে যায়। অনেক সময় উল্টাটাও হয়, অনেক মহিলা দোড়ানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে, থাকে না থাকে না, বেচারা মুখ বুঝে সহ্য করে, কারো বলতেও পারে না শর্মে, মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন দাঁড়াই দিল, হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের, পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর ভাসতে থাকে, আছে না নেই, কত বড় কত জোরে ঠিক করে উঠছে, এই লোক মনে কষ্টে আছে কোনো, আল্লাহ তালা সবার কষ্ট দূর করে দেখ। ভাইরা আমার, অতিরিক্ত অতিরিক্ত নারীবাদী চর্চা, নারীবাদের চর্চা, নারীবাদ এটা একটা বিশেষ পরিভাষা, আপনারা জানেন এটার ডেফিনিশন, এটার পরিচয় সংজ্ঞা, আমি এটার শব্দটা বলেছি, অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয়, অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায়, তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, দুরাচরণ করে। এই ভদ্র মহিলা যদি সংসারটা কোনো রকম ভেঙে যায়, তখন সে বুঝে কত ধানে কত চাল, তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে অ্যাগ্রেসিভ করে দিয়েছে, একটা সময় যখন সে তার সোনালী সংসারটা ধ্বংস করে ফেলে, তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয়, সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না। এই জন্য ভাই,
আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো, জীবন কাটাও, অতিবাহিত করো, অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই। অন্যায় করা, গালিগালাজ করা, মারধর করা, জুলুম করা, এগুলোর কোনো সুযোগ নাই, পুরুষদের জন্য হারাম। কোনো পুরুষ যদি তাহাজ্জুদ গুজারা হয়, কপালে সিল মেরে ফেলে আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে, সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো, যার বউ বলে যে না আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সেই লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিসে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না, এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত, তো এই অন্যায়গুলো যারা করেন, দেখুন আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত, এখানে গালিগালাজ কোত্থেকে আসে, কীভাবে দুর্ব্যবহার আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয়, মন খারাপ হয়, তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে, যেটা অন্য কারণ নাই, পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই, কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে, ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করব না, পজিটিভ চিন্তা করব। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু কম ছিল, আপনারা জানেন হাদিস শরীফে উঠে এসেছে, ওনার বয়স একটু কম ছিল, অতটা ভার ভারত্ব বয়স হলে যেরকম হয় সেটা তো এই বয়সে থাকে না স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন। তো গৃহস্থলে যে সমস্ত ইয়ে আছে, মুরগি বা ছাগল, এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত খেত। এটা তো সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের ত্রুটি নাকি, কিন্তু নবী আলাইহিসসালামের কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার, দুর্ব্যবহার তো দূর কি বাপ, কখনো রূঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না। আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে। কি মাসালা সাপ্লাই করে? শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্থেকে সে, এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালি গালাজ করে আমি শাসন করি। এটা হলো শয়তানের ধোকা। কার ধোকা? এগুলো করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, তারা আপনাদের অভিভাবক, আল্লাহ দায়িত্বশীল করেছেন, আপনার বুঝে না আসলো একটু সবর করেন, সহনশীল হন, শ্রদ্ধা করতে শিখেন, তর্ক করবেন না। অনেক মেয়েরা আছে আজকাল কথায় কথায় তর্ক, একটা বললে তিনটা সাথে সাথে রিপ্লাই আছে না নেই, কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে দেরি নাই। অনেক বোন আছেন আমার, পাঁচক তো নামাজ পড়েন, মাশাআল্লাহ বোরকাও পড়েন, হাত মোজা পাপোজা মেনটেন করেন, কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোনো আমলের কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না, আছে না নাই? এ আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে? ঠিক একইভাবে কোনো স্বামী যত এবাদত গুজার হোক, আলেম হোক, দিনদার হোক, দাড়িয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, কিন্তু তার স্ত্রীকে সে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, কোশ্চেন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে? এজন্য ভাই দাম্পত্য জীবনে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, সহনশীল হতে হয়। আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, সব বেসবর হয়ে যাচ্ছে, অসহনশীল হয়ে যাচ্ছে। এই যে রমজান মাস গেছে, কি শিখছি আমরা? রমজান আমাদেরকে সহনশীলতা শিখাইছে, সংযম শিখাইছে, আত্মনিয়ন্ত্রণ শিখাইছে, ধৈর্য ধারণ করা শিখাইছে। মনে চাইলেই সব কিছু করা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না, মুখ দিয়ে একটা কথা বলা যাবে না, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।